শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত 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 হে ব্রজ নন্দন সুস্বাগত হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত 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 হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন সুস্বাগত হে শচীর নন্দন সুস্বাগত হে ব্রজ নন্দন হরে কৃষ্ণ ঠান্ডা যদিও কমে গেছে তাই না গরম পড়ে গেছে তবে একটু কাছাকাছি বসলে ভালো লাগবে সারাদিন অনেক কীর্তন হয়েছে তাই না গতকাল থেকে তো শুরু হয়েছে তাহলে গতকাল থেকে হচ্ছে আজও চলছে সারা রাত ধরে হবে সেই আশায় আপনারা বসে আছেন সবে এসে বসেছেন ও যাই হোক সবই গোবিন্দের কৃপা গোবিন্দের কৃপা না হলে কিছু হয় না গোটা ভারতবর্ষ জুড়ে যে অবস্থা হয়েছিল বা এখনো হয়ে আছে অনেক জায়গায় হরিনাম হচ্ছে না তাই না তো যাই হোক আপনাদের মতো ভক্তির চরণ রজ দর্শন পেয়েছি চরণ ধুলি পেয়েছি এটাই আমি ধন্য বলে মনে করি হরি বল হরে কৃষ্ণ আজকে আমাদের বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের রাসলীলা রাসলীলা রাস কথার অর্থ হলো রস নাকি না না অনেক মায়েরা ভাবছে এই পৌষ মাসে খেজুরের রস হয় আবার বৈশাখ মাস আসছে তালের রস হতে পারে নাকি কিন্তু রাস কথার অর্থ হলো রস যে রস গোলকে গোপনে ছিল সেই রস নিয়ে এসেছেন আজ এই কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তা কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সেই রস নেমে এসেছে সেই রস আমরা কি আর না নিয়ে পারি নাকি কে মায়েরা আমাদের নিতে হয় তো
যে রস গোলকে গোপনে ছিল সেই রস নেমে এসেছে কোথায় আমাদের ধরাধামে বদ্ধ কলির জীবেরই দাঁড়ি দাঁড়ি কেন কে আনলেন কে আনলো এই গোলক গোপন করতে যে নাম তত্ত্ব গোপনে ছিল যে রাসলীলা গোপনে হচ্ছিল আজকে সেই নাম তত্ত্ব সেই রাসলীলা রস তত্ত্ব লীলা শ্রীকৃষ্ণ করেছিলেন মাত্র অষ্টম বৎসর বয়সে আমাদের মতো মায়ের গর্ভের ছেলেরা কি পারে কি পারা সম্ভব কিন্তু তিনি অষ্টম বৎসর বয়সে রাসলীলা করলেন শুধু রাসলীলা নয় যত বাল্য খেলা ছিল সবকিছু করেছিলেন তাই মহাজন বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ সুন্দর করে একটি পদ রচনা করেছেন গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে শ্রী নববৃন্দাবনে ভাবীর আবেশ ভাবাবেশ দুটি বাহুতলন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দিতে দিতে কখনো তার কি জানি ভাবীর গতি উদয় হয় সেই গোলকের সম্পদের কথা তার মনে পড়েছে তাই কেমন ভাবে মনে পড়লি বৃন্দাবন 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 লীলাগোড়া লীলাগোড়া মনেতে পড়িল বৃন্দাবন ও বৃন্দাবন লীলাগোড়া মনেতে পড়িল বৃন্দাবন ও ও বৃন্দাবন লীলাগোড়া মনেতে পড়িল যমুনার ভাবি সুর যমুনার সেই যমুনা যমুনার ভাবে সুর ধনির কহিল বৃন্দাবন ও বৃন্দাবন লীলাগোড়া মনেতে পড়িল বৃন্দাবন ও বৃন্দাবন লীলাগোড়া মনেতে পড়িল এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা এই সেই যমুনা হয় না কেউ আনমুনা এই সেই যমুনা আরে হয় না কেউ আনমুনা এই সেই যমুনা হয় না কেউ আনমুনা এই সেই যমুনা আরে হয় না কেউ আনমুনা এই সেই যমুনা ভাবাবে সেই গৌর বলে এই সেই যমুনা আরে ভাবাবে সে গৌর বলে এই সেই যমুনা ভাবাবে সে গৌর বলে এই সেই যমুনা ভাবাবে সে গৌর বলে এই সেই যমুনা বৃন্দাবন লীলা গোড়ারে মনেতে পড়িল কলিহত জীবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দিতে দিতে সেই গোলকের কথা মনে পড়েছে কেন কারণ কি ছিল মায়েরা পূর্ব জন্মে যদি কোনো স্মৃতি না থাকে তাহলে এ জন্মে কিছু হয় না তাই না গত জন্মের স্মৃতির কথা তার মনে পড়েছে আহা কি অপরূপ কথা বৃন্দাবন লীলা গোড়ারে মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনির কহিল সুরধ্বনির ধারে কেন গেল
তারও তো কারণ ছিল। সুরধনীর কাছে কেন গেল? সুরধনীকে প্রতিশ্রুতি দিয়েছিল, যখন বিরাজা হয়ে ব্রজে কৃষ্ণের সঙ্গে বিলাস করেছিলেন তার আগে বৈকুণ্ঠ ধামে রাধারানী অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপ গ্রহণ করে এসেছিলেন কোথায়? মর্ত্যধামে। আর মর্ত্যধামে এসে সেই বিরাজা সুন্দরী সুরধনী নাম ধারণ করেছিলেন, নারায়ণের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু